সুইজারল্যান্ড একটি ছোট স্থলবেষ্টিত দেশ। দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। সুইজারল্যান্ড দেশটির সরকারি নাম সুইস কনফেডারেশন। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনটাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। দেশটি ইউরোপের দেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশ জুড়ে আল্পস পর্বতমালার অবস্থান, যার পরিমাণ মোট ভূমির আয়তনের 70%। সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হচ্ছে, 2002 সাল পর্যন্ত সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু ঘুরে বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসাবে শ্রেষ্ঠ দেশের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। আয়তনে ছোট হলেও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। ট্রেন্স টপিকের এই ভিডিওতে আমরা জানব, তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কেন সুইজারল্যান্ড সবচেয়ে নিরাপদ দেশ। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যে, আপনি যদি আমাদের ট্রেন্স টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুইজারল্যান্ড দেশটি এতটাই নিরপেক্ষ যে গত 200 বছরেও তারা কারো সাথে কোনো যুদ্ধ বা সংঘাতে লিপ্ত হয়নি। দেশটি সর্বশেষ যুদ্ধে লিপ্ত হয় নেপোলিয়নের বিরুদ্ধে 1815 সালে। প্রাচীন সুইস কনফেডারেশনের প্রতিষ্ঠা হয় মধ্যযুগের শেষ ভাগে। অস্ট্রিয়া ও বুরগুন্ডির বিরুদ্ধে একাধিক লড়াইয়ের জয়ের ফল হিসাবে কনফেডারেশন গঠিত হয়। হোলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে সুইস কনফেডারেশন স্বাধীনতা পায় 1648 খ্রিস্টাব্দে। যদিও দেশটি ইউরোপের মাঝখানে অবস্থিত এবং এর চারপাশে রয়েছে আক্রমণাত্মক মনোভাবের নীতি নিয়ে চলা বেশ কিছু দেশ, তারপরেও কীভাবে সুইজারল্যান্ড এতটা নিরাপদ এবং নিরপেক্ষ? পাশাপাশি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, যা পৃথিবীর কেউই চায় না, তবুও কেন সুইজারল্যান্ড সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত হবে? এই উত্তরটি পেতে হলে আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি এবং সীমানা। দেশটিকে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যার দক্ষিণে রয়েছে আল্পস পর্বতমালা। এই বিশালাকার পর্বতমালা সুইজারল্যান্ডের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে এবং এটা ইতালি ও অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডকে পৃথক করেছে। উত্তর এবং পশ্চিমে রয়েছে জুরা পর্বতমালা। যদিও এ পর্বতমালা আল্পস পর্বতমালা থেকে খুব বেশি বড় নয়, কিন্তু তারপরেও এটি ফ্রান্স থেকে সুইজারল্যান্ডকে পৃথক করেছে। এই দুইটি পর্বতমালার মাঝে রয়েছে সুইস মালভূমি, যা দেশের স্থলভাগের 3% জায়গা জুড়ে রয়েছে এবং সুইজারল্যান্ডের জনসংখ্যার মোট 2/3 এখানে বাস করে। সুইজারল্যান্ডের প্রধান তিনটি শহর জিওরিক, বার্ন এবং জেনেভা এই সুইস মালভূমিতে অবস্থিত। বৈদেশিক আক্রমণ নিয়ে সুইজারল্যান্ড সবসময় ভীত ছিল, কেননা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি নিরপেক্ষ বেলজিয়ামকে আক্রমণ করে ফ্রান্সকে দখল করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো সুইজারল্যান্ড অক্ষশক্তি এবং নাৎসি জার্মানিদের আক্রমণের দ্বারপ্রান্তে ছিল, যদিও নাৎসি জার্মানি আক্রমণ করেনি দেশটিকে, কিন্তু সিনাইউ যুদ্ধের কারণে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সুইসদের বহিঃশত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষার কৌশলকে বলা হয়ে থাকে দ্য ন্যাশনাল রিডআউট। এর মানে হচ্ছে, যদি কেউ সুইজারল্যান্ড আক্রমণ করতে চায়, সেক্ষেত্রে তাকে সুইজারল্যান্ডের ভূপ্রকৃতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা দেখে আক্রমণের কথা দুবার ভাবতে হবে। সবার জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। 18 থেকে 34 বছর বয়স্ক প্রত্যেক সুস্থ নাগরিককে 170 দিনের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস প্রদান করতে হয় এবং সেখানে তারা প্রাথমিক যুদ্ধ সম্পর্কিত প্রস্তুতিগুলো সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করে। যারা মিলিটারি সার্ভিস দিতে অস্বীকৃতি জানায়, তাদেরকে 30 বছর পর্যন্ত তাদের আয়ের উপর 3% কর প্রদান করতে হয়।
বেশিরভাগ নাগরিকই এই বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ শেষে চলে যায়, কিন্তু তারা তাদের প্রশিক্ষণে ব্যবহৃত রাইফেল নিজেদের কাছে রেখে দিতে পারে। এই জন্যই ব্যক্তিগতভাবে অস্ত্রের মালিকানায় সত্ত্ব অর্জনের দিকে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম। কোনো প্রকার জরুরি সামরিক প্রয়োজনে সুইজারল্যান্ড 72 ঘন্টায় 2 লক্ষেরও বেশি সৈন্যকে কাজে নামিয়ে দিতে পারে। ছদ্মবেশী মরণ ফাঁদ এবং দুর্গের ব্যবস্থা। দেশটির প্রতিটি সেতু, রেলপথ এবং টানেলগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে যে কোনো সময় শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষার জন্য দূরবর্তী কোনো স্থান থেকে এগুলোকে ধ্বংস করে দেওয়া যাবে। যদি শত্রুপক্ষ সড়ক পথেও আসতে চায়, সেক্ষেত্রেও তাকে 2 বার ভাবতে হবে, কেননা মুহূর্তেই পাহাড়গুলোকে বিস্ফোরিত করে রাস্তা বন্ধ করে দেওয়ার মতো এ ধরনের পয়েন্ট রয়েছে প্রায় 3000। সম্ভাব্য আক্রমণের সময় সুইস মালভূমি পরিহার করে পর্বতবেষ্টিত আলপাইন অঞ্চলে আশ্রয় নিয়ে যুদ্ধ পরিচালনা করা সুইস সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশল। আলপাইন পর্বতমালায় তারা নির্মাণ করেছে 26,000 বাংকার এবং ছোট ছোট দুর্গ। এছাড়াও রয়েছে এন্টি ট্যাঙ্ক গান, এন্টি এয়ার গান এবং মেশিন গান ইত্যাদি। যদিও সুইজারল্যান্ডের এমনভাবে নিরপেক্ষ থাকাকে এখন অনেকেই প্রশ্নবিদ্ধ করছে, কেননা ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া সহ সবগুলো দেশই ইউরোপিয়ান ইউনিয়নে সদস্যভুক্ত এবং কারোরই সুইজারল্যান্ডের উপর আক্রমণ চালানোর কোনো উদ্দেশ্য নেই। আবার অন্যদিকে দ্য ন্যাশনাল রিডআউটের কারণে তাদের তৈরিকৃত বাংকার এবং দুর্গগুলো আস্তে আস্তে জাদুঘরে পরিণত হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ড তাদের সেনাবাহিনীর সংখ্যা 80,000-এ নামিয়ে আনার পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যেই। নিউক্লিয়ার ফলআউট শেল্টারের ব্যবস্থা। 1978 সালের পর থেকে যে সকল বাড়ি তৈরি করা হয়েছে সেখানে আইনত প্রত্যেকটি বাড়িকে বাধ্যতামূলক পারমাণবিক বিপর্যয় প্রতিরোধী আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কেন্দ্রগুলো 700 মিটার দূরবর্তী অঞ্চলের 12 মেগাটন পারমাণবিক বিস্ফোরণ থেকেও নিজেদের বাঁচাতে পারবে। এখন পর্যন্ত সুইজারল্যান্ডে প্রায় 8.6 মিলিয়ন পারমাণবিক আশ্রয়কেন্দ্র রয়েছে। পারমাণবিক বিপর্যয়ের সময় সুইজারল্যান্ডের নাগরিকরা তাদের বাংকারে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করতে পারবে। অনেকের মতে পারমাণবিক যুদ্ধের সময় যারা বেঁচে থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কতিপয় দেশের ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান এবং 8.6 মিলিয়ন সুইস নাগরিক। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংঘটিত হয় এবং কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেই পারমাণবিক যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ড হতে পারে সম্ভাব্য নিরাপদ জায়গা। আর পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়েছিল এই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন অথবা এন্ড স্ক্রিনে চোখ রাখুন। বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মাথাপিছু আয়ের দিক থেকে তাদের অবস্থান বিশ্বে 8ম, জিডিপির হিসাবে বিশ্বে 9ম। এছাড়া সরকারের স্বচ্ছতা, মানবাধিকার, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং মানব উন্নয়ন সূচকেও তাদের অবস্থান প্রায় শীর্ষে। জীবনযাপনের গুণগত মান বিচারে সেরা শহরগুলোর অন্যতম জিওরিক ও জেনেভা। সুতরাং সুইজারল্যান্ডকে দেশ হিসেবে কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি যেভাবেই বিচার করেন, সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। তাছাড়া চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। এছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।